আচ্ছা, কচি ক্রাইটেরিয়া ফর এ সিকোয়েন্স, ঠিক আছে। কচি ক্রাইটেরিয়া ফর এ সিকোয়েন্সটা কি? কচি ক্রাইটেরিয়াটা সিকোয়েন্সের এলিমেন্টগুলোর ওপর সিকোয়েন্সের কনভার্জেন্সের কন্ডিশনটাকে এটা স্টেট করে। এখানে কি না, একটা সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা দেখেছি, একটা সিকোয়েন্সের কনভার্জেন্সের ওপর আমরা দেখেছি তার লিমিট এর ওপর, বা মোনোটোন সিকোয়েন্স কি না তার উপর ডিপেন্ড করে। একটা সিকোয়েন্স যদি মোনোটোন হয়, যদি কনভার্জেন্ট বাউন্ডেড অ্যাভাব হয়, মোনোটোনিং ইনক্রিজিং সিকোয়েন্স, তাহলে ওটা কনভার্জেন্ট হয়। একটা সিকোয়েন্স মোনোটোন হলে, তার যদি একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকে, তাহলেই সিকোয়েন্সটা কনভার্জেন্ট হয়ে যায় এবং সেম লিমিটে কনভার্জ করে। একটা সিকোয়েন্সের যদি ইভেন আর অড টার্মের সাবসিকোয়েন্সগুলো যদি সেম লিমিটে কনভার্জ করে, তাহলেও সিকোয়েন্সটা কনভার্জেন্স হয়ে যায়, আমি দেখেছি। মোটমাট সিকোয়েন্সের কনভার্জেন্সের জন্য আমরা সিকোয়েন্সের কী করেছিলাম, লিমিট, সিকোয়েন্সিয়াল লিমিট অথবা মোনোটোন, এগুলোর ওপর ডিপেন্ডেন্সি ছিল। কিন্তু কচি ক্রাইটেরিয়াতে এই দুটোর, মানে মোনোটোন লিমিট এগুলোর আইডিয়া ছাড়াই আমরা কিন্তু একটা সিকোয়েন্সের কনভার্জেন্স সম্বন্ধে পড়তে পারবো, শুধুমাত্র সিকোয়েন্সের এলিমেন্টগুলো দেখে। তাহলে এটা খুব মোস্ট পাওয়ারফুল একটা কনসেপ্ট এখানে, মেথড এখানে লেখা আছে। দেখো, কচি মেথড অফ এস্টাবলিশমেন্ট, সরি, কচি মেথড অফ এস্টাবলিশিং কনভার্জেন্স অফ এ সিকোয়েন্স ডাজ নট রিকোয়ার এনি নলেজ অফ লিমিটস, নট ডাজ ইট রিকোয়ার দ্য সিকোয়েন্স টু বি মোনোটোন। লিমিট আর মোনোটোন কোনোটারই আমার এখানে দরকার পড়ছে না নলেজের। দি দ্য মেথড ইজ ভেরি পাওয়ারফুল অ্যাজ ইট ইজ কনসার্ন অনলি উইথ দ্য এলিমেন্টস অফ দি সিকোয়েন্স। শুধু এইটার কি সিকোয়েন্সের কী বললাম, এলিমেন্টসগুলোর ওপরই কিন্তু এটা ডিপেন্ড করছে। নেক্সট হচ্ছে কচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্স, এটার স্টেটমেন্টটা কি, একটা সিকোয়েন্স নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, কচি ক্রাইটেরিয়া একটা দিয়েছে এখানে। দেখো, এই জেনারেল প্রিন্সিপাল এইটা যদি হয়, স্যাটিসফাই করে, তাহলে সেটাকে বলবো আমি কচি সিকোয়েন্স, যে সিকোয়েন্সগুলো এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে। এটাকে আরেকভাবে লেখা যায়, আমি পরে বলছি, সেটা আছে বইতেই, নেক্সট পরে পার্টে আছে। আর এই কোনো সিকোয়েন্সের যদি এইরকম এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, তাহলে আমি বলবো সিকোয়েন্সটা কনভার্জেন্স, আর যদি কনভার্জেন্স হয় তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ কনভার্জেন্স অফ এ সিকোয়েন্স ইউএন ইজ দ্যাট ফর এ পি অ্যাসাইন পজিটিভ ইপসাইলন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার এম সাচ দ্যাট ইউএন প্লাস পি মাইনাস ইউএন লেস দ্যান ইপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম ফর পি 1 2 3 ডট। মানে এটা কী হয়েছে, দেখো, সিকোয়েন্সের ইউএন সিকোয়েন্স, সিকোয়েন্সের এলিমেন্টগুলোকে নেওয়া হয়েছে। কীরকম না, একটা এলিমেন্টের পর থেকে অন্তত এলিমেন্টগুলোর যে ডিফারেন্স হবে সেটা কী হবে, সিকোয়েন্সের একটা এলিমেন্টের পর থেকে এই সিকোয়েন্সের এলিমেন্টগুলোর ডিফারেন্সটা লেস দ্যান ইপসাইলন আমি লিখতে পারবো, ফর ইপসাইলন গ্রেটার দ্যান জিরো, ওই জন্য লিখেছে দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার এম, এম এর পর থেকে সাপোজ ধরো এটা কন্ডিশন হোল্ড করছে, এম থেকে হচ্ছে ইউ এম থেকে সেটা গট, মানে ওটা স্যাটিসফাই করছে কন্ডিশনটা। কি না, ফর অল এম গ্রেটার ইকুয়ালস টু এন কী পাচ্ছি, ইউ এন প্লাস পি মাইনাস ইউ এম লেস দ্যান ইপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম ফর পি ইজিক্যাল টু 1 2 3 ধরে। তাহলে এখানে পি এর ভ্যালুটা যদি 1 বসায়, তাহলে দেখো ইউ এন প্লাস 1 মাইনাস ইউ এন, 2 যদি বসায় তাহলে কী হচ্ছে ইউ এন প্লাস 2 মাইনাস ইউ এন, এম এর থেকে হোল্ড হয়েছে, এখানে এমও বসিয়ে দিতে পারি এনের জায়গায়, তাহলে কী হচ্ছে ইউ এম প্লাস 1 মাইনাস ইউ এম এর ক্ষেত্রে এটা হোল্ড হচ্ছে। নেক্সট 2 বসালে এম প্লাস 2 মাইনাস ইউ এম এর ক্ষেত্রে এটা হোল্ড হচ্ছে, মানে কি এলিমেন্টগুলো ইউ এম ইউ এম প্লাস 1 ইউ এম, পরের এলিমেন্টটা ইউ এম প্লাস 2 এম প্লাস 3, প্রত্যেকটারই ডিফারেন্স কী হচ্ছে ইউ এম এর থেকে লেস দ্যান ইপসাইলন হচ্ছে। আবার যদি এম প্লাস 1ও বসাই, তার ক্ষেত্রেও এটা কন্ডিশন হোল্ড করবে, পি এর ভ্যালু 1 2 এম, এম প্লাস 2 বসাই পি এর ভ্যালু 1 2 এম, এই কন্ডিশনটা হোল্ড করবে। তাহলে একটা টার্মের পর থেকে আমি দেখতে পাচ্ছি যে সিকোয়েন্সের এলিমেন্টগুলোর ডিফারেন্সগুলোকে আমরা এভাবে লিখতে পাচ্ছি। সিকোয়েন্সের এলিমেন্ট মানে সিকোয়েন্সের এলিমেন্টগুলো তো ন্যাচারাল নাম্বার, তাই এইভাবে পি প্লাস 1 এই এন প্লাস 1 এন প্লাস 2 এরভাবে পি লিখে পি 1 2 3 এভাবে ডিফাইন করেছে। নেক্সট দেখবে এই কন্ডিশনটাকে এম এন দিয়েও ডিফাইন করা যায়, এম এন গ্রেটার ইকুয়ালস টু কে করে দিয়েও বলা যাবে, একই কন্ডিশন। তাহলে প্রুফটা দেখা যাক, প্রুফটা কীভাবে প্রুফটা করা হয়েছে। প্রুফটা প্রথম পার্টটা তো ভীষণ সহজ, প্রথম পার্টটাকে আমি ধরে নিচ্ছি ইউএনটা কনভার্জেন্স, তাহলে এই কন্ডিশনটা হোল্ড করছে আমি দেখাবো। কনভার্জেন্স যদি হয়, তাহলে কনভার্জেন্ট হলে একটা লিমিটে কনভার্জ করবে, লিমিটটা ধরে নিলাম এল, তাহলে ফর ইপসাইলন গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার এম সাচ দ্যাট ইউএম ইউএন মাইনাস এল লেস দ্যান ইপসাইলন বাই টুটা লিখেছে পরবর্তীকালে ক্যালকুলেশনের জন্য, এটা যদি নাও লেখো পরবর্তীকালে ক্যালকুলেশন করতে গিয়ে নিজেরাই বুঝতে পারবে। তো আমি ইপসাইলন লিখেও করতে পারি, দরকার অনুযায়ী আমি ওটা ধরতে পারি, পরেও ওপর চেঞ্জ করে নিতে পারি। তো ইউএন মাইনাস এল লেস দ্যান ইপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু এম, এটা তো আমি জানি হোল্ড করে, এটা লিমিটের ডেফিনেশন থেকেই পাচ্ছি। তাহলে আমি কী পাচ্ছি,
তাহলে এটা যদি এটার ক্ষেত্রে হোল্ড করে তাহলে এন গ্রেটার দ্যান এম, তাহলে এন প্লাস পি এর ক্ষেত্রে পি ওয়ান টু থ্রি, তাহলে এখানে ভ্যালুগুলো কী হচ্ছে পি এম প্লাস ওয়ান, এম প্লাস টু, এম প্লাস থ্রি, গ্রেটার ইকোয়ালস টু এম এর ক্ষেত্রে যদি হোল্ড করে তাহলে এখানে তো কী হচ্ছে অ্যাকচুয়ালি গ্রেটার ইকোয়ালস টু এম, পি যদি ওয়ান টু এন করে এন প্লাস পি করে দিই তার ক্ষেত্রে হোল্ড করবে, কারণ এটা তখন কী হচ্ছে পি এম প্লাস ওয়ান, এম প্লাস টু, এম প্লাস থ্রি এই ব্যাপারটা হচ্ছে বা এম প্লাস ওয়ান, তাহলে এন গ্রেটার দ্যান এম হলে তো অবশ্যই এন প্লাস পি তো গ্রেটার দ্যান এম হবেই, তাহলে এটার ক্ষেত্রেও এই কন্ডিশনটা হোল্ড করছে আমি লিখতে পারি। তাহলে আমাকে দেখাতে হবে এই কন্ডিশনটা হোল্ড হচ্ছে, তাহলে ওটাকে আমি লিখলাম ইউ এন প্লাস পি মাইনাস ইউ এন, এটাকে আমি ভেঙে দিলাম, কী করলাম এল মাইনাস এল প্লাস এল করে নিলাম, তাহলে আমি জানি মড অফ এ প্লাস বি লেস ইজ ইকাল টু মড এ প্লাস মড বি, ওই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে এই জন্য এখানে দেখো ইপসাইলান ইপসাইলান নিলে এটা টু ইপসাইলান আসলো, তো সেই জন্য ইপসাইলান বাই টু নেওয়া হয়েছে, টু ইপসাইলান এলেও ক্ষতি নেই, তা যাই হোক ওই কারণে আমি এখানে এখানে অলরেডি সেই জন্য এখানে ইপসাইলান বাই টু নেওয়া হয়েছে, আমরা পরেও এটা দেখেও করে দিতে পারি। তাহলে লেস দেন ইপসাইলান বাই টু, ইপসাইলান বাই টু, তার মানে ইপসাইলান বড় অ্যালেন গ্রেটার দেন ইকোয়ালস টু এম, পি ওয়ান টু এম, তাহলে এই কন্ডিশনটা কী হলো হোল্ড হয়ে গেল। তাহলে আমি দেখতে পাচ্ছি দিস ইজ কন্ডিশন ইজ নেসেসারি। নেক্সট পার্ট আমি ধরে নিচ্ছি সিকোয়েন্সে এই কন্ডিশনটা হোল্ড হচ্ছে, আমি দেখাবো সিকোয়েন্সটাকে কনভার্জেন্স সিকোয়েন্স কী করে দেখাচ্ছি। আমি ধরে নিচ্ছি এখানে ইপসাইলনের এই কন্ডিশনটা হোল্ড করছে, আমি ইপসাইলনের ভ্যালু ওয়ান ধরছি, একটা ধরে নিয়েছি, ওয়ানের ক্ষেত্রে এই কন্ডিশনটা হোল্ড করছে, ফর দেয়ার এক্সিটের ন্যাচারাল নাম্বার এম এর জায়গায় এখানে কে নিয়েছে, কে সাজ দ্যাট কী হচ্ছে ইউ এন প্লাস পি মাইনাস ইউ এন লেস দ্যান, এখানে ইপসাইলনের জায়গায় ওয়ান নেওয়া হয়েছে, এন গ্রেটার দেন ইকোয়ালস টু এম এর জায়গায় কে নেওয়া হয়েছে পি ওয়ান টু এন। তাহলে আমি কী পাচ্ছি দেখা যাক, এখানে এন তার মানে কে থেকে হোল্ড করছে, এখানে কে বসিয়ে দিয়েছে, ধর একটা কন্ডিশন নেওয়া আছে এন ইজ ইকাল টু কে, তাহলে কী হচ্ছে ইউ কে প্লাস পি মাইনাস ইউ কে লেস দ্যান ওয়ান ফর পি ওয়ান টু থ্রি, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে আমি কী পাচ্ছি ইউ কে মাইনাস ওয়ান, ইউ কে প্লাস ওয়ানের মধ্যে ইউ কে প্লাস পি এরকমভাবে লেখা যাবে, পি ওয়ান টু থ্রি আমরা জানি। তাহলে আমি দেখতে পাচ্ছি এই সিকোয়েন্সের কোনখান থেকে হোল্ড করছে, আমি কে থেকে, তাহলে ইউ ওয়ান, ইউ টু, ইউ থ্রি, ডট ডট, ইউ কে, ইউ কে প্লাস ওয়ান আর ইউ কে মাইনাস ওয়ান, এইগুলো হচ্ছে সিকোয়েন্সের বাইরে এলিমেন্ট। তা আমি কী করছি ইউ ওয়ান, ইউ টু, ইউ কে, ইউ কে প্লাস ওয়ান এদের মধ্যে ম্যাক্সিমামটাকে নিচ্ছি ক্যাপিটাল বি, আর এটা ভুল লেখা হয়েছে, এটা 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 হচ্ছে স্মল বি হবে, স্মল এটা স্মল বি হবে, ঠিক আছে। আর ইউ ওয়ান, ইউ টু, ইউ থ্রি, ইউ কে আর ইউ কে মাইনাস ওয়ান, ঠিক আছে, এইটাকে আমি ধরে নিচ্ছি, এদের মধ্যে থেকে মিনিমামটাকে নিচ্ছি স্মল বি। তাহলে ইউএন সিকোয়েন্সটার ভ্যালুগুলো কী হবে, এই স্মল বি আর ক্যাপিটাল বি এর মধ্যেই থাকবে অবশ্যই, তাহলে কারণ বাইরে যে এলিমেন্টগুলো ছিল এইটার বাইরে যে এলিমেন্টগুলো থাকতে পারে তাদের ম্যাক্সিমাম আর মিনিমামটা নিয়ে নিয়েছি, তাহলে এর মধ্যে সিকোয়েন্স সব এলিমেন্টে ঢুকে যাবে, ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার তখন আমি লিখতে পারবো। তাহলে এই ইউএন সিকোয়েন্সটা কী হয়ে গেলো, বাউন্ডেড হয়ে গেল। তাহলে একটা সিকোয়েন্স যদি বাউন্ডেড হয়, ভেরি ইম্পর্ট্যান্ট থিওরেম আমি নেক্সট ভিডিওতেই বুঝিয়েছি যে একটা বোলজানো ওয়েয়ারফেস থিওরেম থেকে আমি যাই, একটা সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় তাহলে তার একটা কনভার্জেন্স সাবসিকোয়েন্স থাকবে, তা আমি ধরে নিচ্ছি, তাহলে একটা সাবসিকোয়েন্সিয়াল লিমিট আমি পাবো, সেটা আমি ধরে নিয়েছি, এখানে দেখো এল, এল ইজ দ্য লিমিট অফ দি সাবসিকোয়েন্স। তাহলে আমি যদি এটা যদি এলটা সাবসিকোয়েন্সিয়াল লিমিট হয় তাহলে আমি ইপসাইলন নেবারহুড, এল এর ইপসাইলন নেবারহুডের মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে আমি জানি, আর এখানে আমি দেখতে পাচ্ছি ফর ইপসাইলন গ্রেটার দ্যান জিরো বাই দি গিভেন কন্ডিশন দেয়ার এক্সিস্টেড ন্যাচারাল নাম্বার এম সাজ দ্যাট কী পাচ্ছি সাজ দ্যাট ইউ এন প্লাস পি মাইনাস ইউ এন লেস দেন ইপসাইলন বাই টু ফর অল এন গ্রেটার দ্যান ইকোয়ালস টু এম পি ওয়ান টু থ্রি। তাহলে এটার একটা সাবসিকোয়েন্স আমি সাবসিকোয়েন্স পি এন প্লাস ওয়ান পি এন সরি কিউ ইউ এন প্লাস পি নিয়ে নিয়েছি, ঠিক আছে। তাহলে ফর ইপসাইলন গ্রেটার দ্যান জিরো বাই দি গিভেন কন্ডিশন, এখন গিভেন কন্ডিশন কি, এটা এটা হচ্ছে গিভেন কন্ডিশন, এই কন্ডিশনটা লিখছি ফর ইপসাইলন গ্রেটার দ্যান জিরো, এখানে কন্ডিশন দেওয়া আছে দেয়ার এক্সিটের ন্যাচারাল নাম্বার এম এই কন্ডিশনটা হোল্ড করবে। তাহলে আমার গিভেন কন্ডিশন থেকে আমি কী পাচ্ছি ফর ইপসাইলন গ্রেটার দ্যান জিরো ফ্রম দি গিভেন কন্ডিশন দেয়ার এক্সিটের ন্যাচারাল নাম্বার এম সাজ দ্যাট এটা এটাই গিভেন কন্ডিশনটাকেই এখানে লেখা হয়েছে। এখন যদি আমি এনের জায়গায় এম বসিয়ে দিই, এনের জায়গায় এম যদি বসিয়ে দিই এই এনের জায়গায়, তাহলে আমি কী পাচ্ছি এটা এম প্লাস পি মাইনাস ইউ এম লেস দ্যান এটা লিখতে পারি ইপসাইলন বাই থ্রিটা ক্যালকুলেশনের জন্য পরেও আমি লিখলে পরেই বুঝতে পারবো যে কেন হবে তিনবার আসবে সেই কারণে, তাই আমি ইপসাইলন লিখেও করতে পারি পরে লিখে দেবো, প্রথম থেকে তো নাই বুঝতে পারি। তাহলে ইউ এম প্লাস পি ইউ এনের জায়গায় এম এর ক্ষেত্রে বসিয়ে দিয়ে আমি কন্ডিশনটা লিখতে পারি, ঠিক আছে, এই কন্ডিশনটা থেকে এটা লিখতে পারছি। নাও এল ইজ দ্য সাবসিকোয়েন্সিয়াল লিমিট অফ ইউএন, সো ইচ ইপসাইলন নেবারহুড অফ এল কন্টেইন ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট এম এনি এলিমেন্টস অফ ইউএন,
তাহলে দে আর এক্সিস্ট এ আছে তাহলে একটা এলিমেন্টের একটা টার্মের পর থেকে সবগুলো কি এল মাইনাস ইপসাইলন এল প্লাস ইপসাইলন ইন্টারভ্যালের মধ্যে বা নেবারহুডের মধ্যে ঢুকে যাবে ইপসাইলন নেবারহুডের মধ্যে এলে তাহলে আমি দেখছি ফর ইপসাইলন গ্রেটার দ্যান জিরো দে আর এক্সিস্ট এর চ্যানেল নাম্বার কিউ গ্রেটার দ্যান এম সাস দ্যাট মড অফ ইউ কিউ মাইনাস এল লেস দ্যান ইপসাইলন বাই এখানে থ্রিটা নেওয়া হয়েছে ক্যালকুলেশনের পরে দরকার হবে তাই লেস দ্যান আমি ইপসাইলনই ধরলাম ঠিক আছে কি না কেন এটা কোথেকে পেলাম এই যে সাবসিকোয়েন্সিয়াল লিমিট ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে।